খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, তাতে ত্রিপুরায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং জ্বালানির আমদানিতে একটা বাধা সৃষ্টি হয়েছে। তার জন্য রাজ্য সরকার রেল দপ্তর এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। কিছুদিনের মধ্যে পেট্রোল ডিজেলের সরবরাহ স্বাভাবিক হবে। তিনি বলেন, জ্বালানির কারণে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে, সেই সাথে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই এ বিষয়ে রাজ্যবাসীকে সরকারের প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাতে স্বাভাবিক থাকে, বিশেষ করে আলু পেঁয়াজ এবং বাইরে থেকে যে সমস্ত পণ্য সামগ্রী রাজ্যে আসে তার দাম নিয়ন্ত্রণের বাইরে যাতে না চলে যায়, সেজন্য সমস্ত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটায় কোনো ধরনের অসুবিধা যেন না হয়, সেই আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে, তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত যে বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে। এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জনমানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে, রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে।